আগামী বছর রাজ্যে অনুষ্ঠিত হবে এডিসি নির্বাচন। আসন্ন এডিসি নির্বাচন রাজ্য রাজনীতির জন্য একটা বিশেষ মাইলস্টোন। বিধানসভার শাসক দল বিজেপি, বিরোধী দল সিপিআইএম, কংগ্রেস, আইপিএফটি, আইএনপিটি ও সর্বোপরি প্রদ্যুৎ কিশোরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। সবারই পাখির চোখ এডিসি নির্বাচন। এডিসি নির্বাচনের প্রাক মুহূর্তে মঙ্গলবার অনুষ্ঠিত হয় এডিসির দ্বাদশ অধিবেশন। দুদিন ব্যাপী অধিবেশন চলবে বুধবার পর্যন্ত। তবে এদিনের অধিবেশনে উপস্থিত থাকতে পারেনি এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা, কারণ এদিনে রাধাচরণের পিতৃবিয়োগ হয়েছে, তাই তিনি বিরত থাকেন অধিবেশন থেকে। অধিবেশনের প্রথম দিনে এডিসির উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুলেন কাউন্সিল ভবনের সদস্যরা। তবে প্রায় বিরোধী শূন্য এডিসির অধিবেশনে শাসক দল সিপিআইএম এর সদস্যরাই বেশিরভাগ সময় নিজেদের মধ্যে আলোচনা করে অধিবেশন শেষ করেন। এডিসি নির্বাচন কেন্দ্র করে দুদিন ব্যাপী অধিবেশনের দিকে তাকিয়ে রয়েছে অন্যান্য দলগুলি। এই অধিবেশনে শাসক দল সিপিআইএম কি সিদ্ধান্ত নেয় এবং তাদের নেওয়া সিদ্ধান্ত এডিসি এলাকার মানুষের মনে কতটা প্রভাব পড়ে তার দিকে তাকিয়ে রয়েছে সবকটি রাজনৈতিক দল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।